أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব রামাদান এবং ইসলামিক ইতিহাস। রামাদানুল করিমের সাথে ইসলামের কি কি ইতিহাসের সম্পৃক্ত রয়েছে, এর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে উল্লেখ করব। এই রামাদানুল মোবারকে আমরা রোজা রাখি এবং রোজা রাখার মাধ্যমে আমরা জানি আমাদের অনেক কষ্ট হয়, সারাটা দিন কোনো কিছু পান করা যায় না, তৃষ্ণার্ত হতে হয়, খিদায় কষ্ট করতে হয়, কোনো কিছু খেতে খাওয়া যায় না এবং স্ত্রীর সাথে মেলামেশা করা যায় না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। এর মাধ্যমে আমরা সিয়ামগুলো পালন করে থাকি। আমাদেরকে মনে রাখতে হবে এই রমাদানুল মুবারকের 17 রমাদানেই কিন্তু বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে বিষয়টি আমাদেরকে ভুলে গেলে চলবে না। কারণ রমাদানুল মুবারক একটি জিহাদের প্রশিক্ষণ বলতে পারেন। যেভাবে জিহাদের ময়দানে একজন সোলজারকে যুদ্ধ করার জন্য যেতে হলে তার আগে তার কিছু প্রশিক্ষণ নিতে হয়, নতুবা সে যুদ্ধের জন্য উপযোগী হবে না, ঠিক এই রমাদানুল মুবারকের সিয়ামগুলো জিহাদের একটি প্রশিক্ষণের মতোই। সেই জন্য আজকে আমাদের ইতিহাসগুলো ভুলে যাওয়ার কারণে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখে না। এই জন্য আমাদের উচিত ইতিহাসগুলোকে স্মরণ রাখা। আপনারা কি জানেন এই রমাদানুল মুবারকের 17 তারিখেই হয়েছিল সেই ঐতিহাসিক বদর প্রান্তের যুদ্ধ, যে বদর যুদ্ধের ব্যাপারে ইতিহাস গাথা বিভিন্ন বই লেখা হয়েছে এবং গজওয়াতুল ফাতহ মক্কা বিজয় বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় পড়ে দেখুন, যেখানে গজওয়াতুল ফাতহ অর্থাৎ মক্কা বিজয় এটি হয়েছিল রমাদানুল মুবারক। যদিও আমাদের অনেকেরই ইতস্তদা বোধ হয় জিহাদের কথা বলতে বর্তমান সময়ে, যে জিহাদ বললেই মানুষ কি জঙ্গি মনে করে কি না। জিহাদ তো হলো সেটি যেই যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম সূরা সফের 9, সূরা ফাতার 28, সূরা তাওবার 33 নম্বর আয়াতে তিনি বলেছেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি এই সত্য দিন দিয়ে নবীকে প্রেরণ করেছেন সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করার জন্য। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন প্র্যাকটিক্যাল তার জিহাদ জীবনের মাধ্যমে। সেই জন্য জিহাদ মানেই আসলে জঙ্গিবাদ নয়, যদিও এটাকে মিডিয়ার মাধ্যমে কালার করা হচ্ছে। সেই জন্য জিহাদ মানে এই নয় আপনি অন্য ধর্মের ব্যাপক হারে নারী পুরুষদেরকে হত্যা করবেন, এমনটা নয়। জিহাদ মানে হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা দিন এর বিরোধিতা করছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধে নিজে কমান্ডিং করেছেন। তারপরেও কেন আমাদের উলামায়ে কেরামের ভয় লাগবে যে আজকে জিহাদের কথা বলতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এটি একটি অত্যন্ত উত্তম ইবাদত। তাছাড়া রমাদানুল মুবারকের রোজাকে যেভাবে ফরজ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। এই আয়াতটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক সেভাবেই তিনি সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে অথচ এটি তোমাদের কাছে অপছন্দনীয়।
আসা আং তাকরাহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম, হতে পারে তোমরা এমন কিছু জিনিসকে অপছন্দ করো যে জিনিসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন, আর এমন কিছু জিনিসকে তোমরা পছন্দ করো যার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য অকল্যাণ রেখে দিয়েছেন। সেজন্য সম্মানিত ভাইরা, রোজাদার ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে এই মাসেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন 17 রমজান, এবং এর মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় হয়েছিল, যে বিজয়ের কারণে মূলত আজকে আমাদের মুসলিমরা এই দিন পেয়েছে। সেই বদর যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি চান এই দুনিয়ার বুকে আপনার ইবাদত না হোক তাহলে আপনি আপনার এই বাহিনীকে পরাজয় দান করেন, আর যদি আপনি চান এই পৃথিবীর বুকে আপনার ইবাদত হোক তাহলে আপনি আপনার এই বাহিনীকে বিজয় দান করিয়ে, এভাবেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য, যেই শব্দগুলো দিয়ে রোজাকে ফরজ করা হয়েছে সেই শব্দ দিয়েই কিন্তু জিহাদ ফরজ করা হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের অনেক উলামায়ে কিরাম রাষ্ট্রের ভয়ে অথবা সমাজের ভয়ে জিহাদের বিষয়টিকে ক্লিয়ার করতে চান। বর্তমান জঙ্গিপনার জিহাদ দুটি জিনিস তো এক নয়, যেভাবে ব্যাপক হারে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে এটা অন্যায়, এটা জিহাদ নয়, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা এটা জিহাদের অন্তর্ভুক্ত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য কেউ কারো ভয়ে যদি আপনি কোরআনুল কারিমের বিধানকে পাল্টিয়ে সমাজের সামনে রাখেন তাহলে তো মানুষ একটি আল্লাহর দেওয়া বিধানের ব্যাপারে মিসগাইডেড হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর এই মিসগাইডেড এটা মিস্টার ইবলিস সাহেব এমনটাই করেছেন। আপনি একটা হাদিস পড়ে দেখুন, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস 16000 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বনি আদম যখন তার সমাজের প্রচলিত ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে চায় তখন শয়তান ইসলামের পথে বসে বলে, আতাযারা দীনাকা ওয়া দীনা আবাইক, আশ্চর্যের বিষয়, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দেবে, তোমার ধর্ম ছেড়ে দেবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআসা বানি আদম, অথবা বনি আদম শয়তানের অবাধ্য হয়ে সে ইসলাম কবুল করে ফেলে, শাহাদা দিয়ে ফেলে। সে যখন শাহাদা দেয় তখন মিস্টার ইবলিস সাহেব তার হিজরতের রাস্তায় গিয়ে বসে, হিজরতের রাস্তায় বসে বলতে থাকে, তুমি তোমার এলাকা, তোমার দেশ, তোমার আকাশ, তোমার ভূমি এগুলোকে ছেড়ে দিবে, এতে তোমার কষ্ট হবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথবর বান্দা শয়তানের অবাধ্য হয়ে সে হিজরত করে চলে যায়, তখন শয়তান তার জন্য জিহাদের রাস্তায় গিয়ে বসে, জিহাদের রাস্তায় গিয়ে বসে বলে, তুমি জিহাদ করতে যাবে আর শহীদ হয়ে যাবে? তুমি কি জানো তোমার শহীদ হওয়ার পর তোমার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, সেটা কি তোমার লজ্জা লাগে না? তুমি কি জানো তোমার সন্তান তোমাকে বাবা ডাকতে পারবে না, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, এটা কি তোমার জন্য লজ্জাকর নয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআসা আদম, অথবর বনি আদম শয়তানের অবাধ্য হয়ে সে আল্লাহর প্রতি জিহাদ করে, লড়াই করে, শাহাদাত বরণ করে। বিশ্বনবী বলেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় তার সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করুন, যেই উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শাহাদাত বরণ করিয়েছিলেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যেই জিহাদের ময়দানে তিনি 27টা জিহাদের ময়দানের কমান্ডিং করেছিলেন, সেই জিহাদকে আজকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সমাজে প্রচার করা হচ্ছে, মুসলিম সমাজ এটা কখনোই মেনে নিতে পারে না। সেই জন্য মনে রাখতে হবে আমাদের জিহাদ হচ্ছে ইসলামের একটি বিশেষ ইবাদত, কারণ একে বলা হয়েছে জারওয়াতু সালামি আল জিহাদ, ইসলামের মূল চূড়া বলা হয়েছে জিহাদ। সেই জন্য আমরা মুসলিমরা আমাদের ইতিহাস ভুলে যাব না, এই রমাদানুল মুবারকেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। আপনারা জানেন এই জিহাদের ময়দানেই অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, সেই উহুদের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, কিসের জন্য? দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য।
আজকে কেন আমাদের জীবনের ভয়ে আমরা আল্লাহর দিনকে গোপন করতে যাচ্ছি? এটা তো আওতি উচিত হবে না। কারণ আমাদের জন্য উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন যেভাবে দিয়েছেন সেভাবেই সমাজের সামনে প্রচার করা, কোনো রকম লুকোচুরি করা এটা একেবারেই উচিত নয়। কেউ যদি আল্লাহর কোরআন আল্লাহর দিনকে গোপন করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ঘোষণা করেছেন। কোরআনুল করিম সূরা আল বাকারা 174 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের যে বাইয়িনাতগুলো নাজিল করেছি, যারা এগুলোকে গোপন করবে, যে বাণীগুলো আমি মানুষের জন্য নাজিল করেছি, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, তারা এর বিনিময়ে যা খাচ্ছে তারা তার পেটে আগুন দিচ্ছে। তাদের শাস্তি কি হবে? এক, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের সাথে কোনো রকম কথা বলবেন না। দুই, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে তিনি কোনো পরিশুদ্ধ করবেন না। তিন, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। সেই জন্য আমরা মুসলিম ভাইদেরকে বলবো, এ রমাদানুল মুবারকের সাথে সাথে আপনি বদর যুদ্ধের ইতিহাসগুলো পড়েন, এটা একান্ত কর্তব্য আমাদের জানা, যেহেতু এই বদর যুদ্ধটা সংগঠিত হয়েছে রমাদানুল মুবারকের 17 তারিখ। সেই জন্য বুঝতে হবে এই সিয়ামের মাধ্যমে এটিও একটি শারীরিক প্রশিক্ষণ বলা যেতে পারে, যে একজন মুজাহিদের জিহাদের ময়দানে গেলে তার যেমন প্রশিক্ষণ প্রয়োজন, ঠিক সিয়ামের মাধ্যমে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ আমাদের জান এবং মাল এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রয় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম সূরা তাওবাতে তিনি বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আর মুমিনরা তাদের কি দিবে এর বিনিময়? তাদের জান এবং মাল। কোথায় তাদের জান মালকে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, অতঃপর তারা মারবে এবং মরবে। এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে লড়াই করবে তাদের জন্য ওয়াদা রয়েছে তাওরাত ইনজিল এবং কোরআনুল করিম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর চাইতে ওয়াদা বেশি পুরাকারী আর কে হতে পারে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে বেশি ওয়াদা পুরাকারী। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আমার সাহাবিদের সময় কোন সাহাবি কতটা আল্লাহর কাছাকাছি সেটা মাপা হতো কে রাসূলের সাথে কতটা জিহাদের ময়দানে শরীক হয়েছে। আর আজকে আমাদের সময় আমরা বুজুর্গর মাপ দেই, কোন বুজুর্গকে আমাদের কয়জন বুজুর্গ খিলাফত দিয়েছে। অথচ আমরা কি কখনো আমাদের জানের চাইতে আল্লাহর বিধানকে বেশি ভালোবেসেছি? মূলত যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে তার কাছে আখিরাতটাই বেশি প্রাধান্য হবে, দুনিয়াটা নয়। আর কারো কাছে যদি দুনিয়ার চাইতে আখিরাত বেশি প্রাধান্য হয়, সে শরিয়ার কোনো ভুল ব্যাখ্যা মানুষের সামনে দাঁড় করাবে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই রমাদানুল মুবারকের ইতিহাস ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে এই রমাদানুল মুবারকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছেন, এই রমাদানুল মুবারকে তিনি গাজওয়াতুল ফাতহ অর্থাৎ মক্কা বিজয় করেছেন। সেই জন্য আমরা মুসলিম হিসাবে জিহাদের কোনো অপব্যাখ্যা দিতে যাব না, বরং আজকে মিডিয়ার যে জঙ্গিপনা বলছে, যারা আজকে অন্যায়ভাবে বিধর্মী নারী এবং শিশুদেরকে হত্যা করছে, এটা অন্যায়, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ ইসলামে যুদ্ধের ময়দানে নারী এবং শিশু হত্যা নিষিদ্ধ, ধর্মীয় যাজকদের হত্যা নিষিদ্ধ যদি তারা যুদ্ধে ব্যস্ত না থাকে, আর যদি তারা যুদ্ধে ব্যস্ত থাকে তাহলে ভিন্ন ব্যাপার। সেই জন্য জিহাদের অপব্যাখ্যা নয়, জিহাদের সঠিক ব্যাখ্যা এই সমাজের সামনে দাঁড় করাতে হবে এবং মানুষকে শিখাতে হবে। যেইভাবে বিশ্বনবীর সাহাবিগণ জীবন দিয়ে তারা ইসলামকে বিজয় করেছে এবং ইসলামের জন্য তারা জীবনকে বাজি রেখেছে, ঠিক আমাদেরকেও সেভাবেই ইসলামের জন্য নিজেদের জীবনকে বাজি রাখতে হবে। ভুল ব্যাখ্যা দিলে চলবে না। যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, যেভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, যেভাবে আর অন্যান্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এবং ওমর ইবনে খাত্তাব
তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আপনি আপনার পথে আমার জীবনটাকে শাহাদাত বরণ করার তৌফিক দান করুন আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তিনি মদিনায় থাকার পরেও খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তিনি শাহাদাত বরণ করেছেন শাহাদাত বরণ করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিছানায় শায়িত অবস্থায় মারা যান তিনি তখন বলছিলেন আল্লাহর কসম যে সকল লোকরা বলে থাকে জিহাদের ময়দানে গেলেই শাহাদাত বরণ করতে হবে বিষয়টি একটি ভুল ধারণা আসলে আল্লাহ চাইলেই বান্দা শাহাদাত বরণ করবে নতুবা নয় শুনে রাখো আমি খালিদ বিন ওয়ালিদের দেহের চামড়ার এমন কোনো অংশ নেই যেই অংশটা দুশমনদের তীর এবং বল্লম এবং তরবারির আঘাতে আঘাতপ্রাপ্ত হয় নাই তারপরও আজকে আমি শহীদ হতে পারি নাই আমাকে সাধারণভাবেই মৃত্যুবরণ করতে হচ্ছে গাজী অবস্থায় সেজন্য সম্মানিত ভাইয়ের আমার শাহাদাত এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ জিনিস আজকে যার কারণে আমরা দেখি বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের নেম প্লেটে রেখা হয় শহীদ আব্দুর রব এবং হিন্দু হলেও তার পেছনে শহীদ লাগানো কেন মানুষ জানি যে শাহাদাত বরণ করার সাথে সাথেই তার অনেক 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 বেশি সওয়াব বুখারী শরীফের একটি হাদিসে বিশ্বনবী বলেছেন শাহাদাত বরণ করার সাথে সাথেই তার রক্তের ফোঁটা জমিনের উপর পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেন সেই জন্য রমাদানুল মোবারকের ইতিহাস আমরা ভুলব না কারণ মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সুতরাং প্রয়োজন হলে আজকেও যদি ইসলামের জিহাদের ডাক হয় জিহাদ করতে হয় তাহলে আমাদের নিজেদের জীবনটাকে প্রস্তুত রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সেভাবেই মুজাহাদা করে রমাদানুল মোবারকের সিয়ামগুলোকে রাখার তৌফিক দান করুন এবং সমাজের সকল শ্রেণীর উলামায়ে কিরামকে সকল শ্রেণীর ইসলামী বিশেষজ্ঞদেরকে বলবো সকল প্রকার জিহাদের বিভ্রান্তগুলো থেকে সমাজকে উঠে আনার তৌফিক দান করুন এবং জিহাদের যেই ব্যাখ্যা রাসূল দিয়ে গিয়েছেন সেই ব্যাখ্যাই মানুষের সামনে দাঁড় করানোর তৌফিক দান করুন